আজ যে স্থানটিতে এসেছি সেটা হলো শ্রী শ্রী মহানাম অঙ্গন রঘুনাথপুর। মন্দিরটি প্রভু জগৎবন্ধু সুন্দরের নামে উৎসর্গীকৃত ও ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজা অর্চনা করা হয়। প্রভু জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, লেখক ও একজন সমাজ সংস্কারক। তিনি নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল ছিলেন। তাকে জগৎবন্ধু সুন্দর উপাধি হিসেবে দেওয়া হয়। তিনি বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত সংগ্রহ ও রচনার জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন। তার রচিত হরিকথা, চন্দ্রপাত ও ত্রিকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রভু জগৎবন্ধু সুন্দর 28 এপ্রিল 1871 সালে ভারতবর্ষের মুর্শিদাবাদের ডাহাপাড়ায় জন্মগ্রহণ করেন। সে সময় ভারত ছিল ব্রিটিশদের শাসনে। তার পিতার নাম দীননাথ ন্যায়রত্ন ও মাতার নাম বামাসুন্দরী দেবী। প্রভু জগৎবন্ধু সুন্দর 17 সেপ্টেম্বর 1921 সালে বাংলাদেশের ফরিদপুরের শ্রী অঙ্গনে দেহত্যাগ করেন। বন্ধুরা, এবার বলি আসবেন কিভাবে। শিয়ালদহ থেকে অথবা হাওড়া থেকে তেঘরিয়াগামী যে কোনো বাসে উঠে রঘুনাথপুর স্টপেজে নেমে একদম রাস্তার পাশেই মন্দিরটি অবস্থিত।